গুড মর্নিং তোমাদের সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে ঠান্ডাটা একটু কম, অনেকটাই কম লাগছে আমার। যাই হোক, দিনটা শুরু করলাম, কাজকর্ম করছি, শুরু করে দিয়েছি, বাড়ির কাজকর্ম রেডি, প্রায় রেডি। তার কারণ আজকে খুব শর্ট মেনু, আজকে হবে একটু মাটন। কারণ সেদিনকে যে মাটনটা এনেছিলাম সেটা প্র্যাকটিক্যালি আমি একদমই খাইনি, মানে আমার জন্য একদমই হয়নি। আমি এনেছিলামই সৌভিকা ঝিনুকের জন্য, যেহেতু গৈরিকাদিদের বাড়িতে পিকনিকে আমি খেয়েছিলাম। তো যাই হোক, সৌভিকের হয়তো কিছু মনে হয়েছে, ও আজকে সকালে আবার অল্প করে একটু এনে দিয়েছে, বললো যে সেদিনকে একদমই তুমি খাওনি, আজকে একটুখানি করো। তো আজকে সেই মাটনটা একটু রান্না করব। আর একটু জানি না, মানে আমি এখনও ঝিনুককে প্রোগ্রামটা বলিনি, ঝিনুকের আজকে যাচ্ছে ডান্স এক্সাম, মানে থিওরিটা আছে, প্র্যাকটিক্যালটা তো জুন মাসে হয় সাধারণত। তো আজকে থিওরি থিওরি পরীক্ষা দিতে যাবে ও দুপুরবেলা। তো তার মধ্যে আমি আজকে চেষ্টা করছি মাটন আর পোলাওটা যদি করে ফেলা যায়, একটা নাগা তো বেরোবে, দেখা যাক কতটা কি হয়। যদি একান্তই পোলাওটা করে উঠতে না পারি তাহলে ওকে ভাবছি ভাত দিয়েই দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে, পরে রাত্রে শান্তি করে খাবে। কারণ এসব খাওয়া আমরা প্রত্যেকেই একটু গুছিয়ে খেতে পছন্দ করি, তাড়াহুড়োর মাথায় ভালো লাগে না। মাটনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। আর যেটা ব্যাপার, যেটা তোমাদেরকে বলার বিষয়, যে আমি আগের ভিডিওটায় বলেছিলাম যে একটা বাড়িতে কাজের ব্যাপার চলছে, সেই কাজটা কতটা ফ্রুটফুল হবে জানি না, তবে চেষ্টা করছি করার। সেটা হচ্ছে এই ঘরে, এই যে পেছনে ঝিনুকের যে খাটটা দেখতে পাচ্ছ আমার পেছন দিকে, মানে আমার শ্বশুরমশাইয়ের খাট ছিলেন, শ্বশুরমশাই শাশুড়ি মা যখন এই খাটটা কিনেছিলেন তখন অতটা জাস্ট মানে শুয়ে শোয়ার মতো কোনো ফ্যান্সি ওনাদের অত রিকোয়ারমেন্ট ছিল না ফ্যান্সিনেসের। তো এবার যেটা ব্যাপার, যে এই খাটটার দেখো, এই খাটটার না মানে হাইটটা, মানে এতটাও যদি ওঠা থাকতো তাহলে একটু পিঠটা এরকম ঠেস দিয়ে বসতে সুবিধে হতো। এবার ঝিনুকের ক্ষেত্রে কি হয়, যেহেতু ঝিনুকের এই ঘরটার মধ্যে আলাদা করে আর কোনো পড়ার টেবিল সেট করার জায়গা নেই, ওই ছোট যে টেবিলগুলো হয় সেই টেবিলগুলো নিয়েই ও খাটে বসে পড়ে। তো এবারে সেটা কি হয়, মানে টানা এরকম সোজা হয়ে বসে থাকতে থাকতে আর বালিশের হেলানে না ঠিক হেলানটা হয় না, এবং মাঝে মধ্যেই ওর খুব কোমর ব্যথা করে। তো সেটার জন্যই চিন্তাভাবনা চলছে যে হাইটটাকে যদি একটু এরকম বাড়িয়ে, আজকাল যেরকম হয় বেডগুলোতে একটুখানি সই বেড প্যাড যদি করে দেওয়া যায়, তো সেটারই একটা প্রোগ্রামিং চলছে, দেখা যাক খরচাপাতি কীরকম কি হয় বা আমাদের বাজেটের মধ্যে এসে গেলে সেটা একটা করার ইচ্ছা আছে। মানে যতটা হাই দেখতে পাচ্ছ তোমরা লেভেলটা, তার থেকে মোটামুটি ওই 10 ইঞ্চি কি 12 ইঞ্চি মতো বাড়িয়ে একটা বেড প্যাড করে দেওয়ার ইচ্ছে আছে, তাহলে কি ও একটুখানি কমফোর্টেবলি বসে পড়তে পারবে। মানে এখন আমাদের ফোকাস হচ্ছে ওর পড়াশোনার ক্ষেত্রে যতটুকুনো কমফোর্ট প্রয়োজন ওকে দেওয়া, যাতে করে বাবা মা হিসেবে আমাদের দিক থেকে কোনো রকম এই একটা গ্লানি না থাকে বা একটা কোনো এ না থাকে যে না আমরা ওকে প্রপার এফোর্টটা দিইনি। তারপর ওর পরিশ্রম, ঈশ্বরের আশীর্বাদ, সব কিছু মিলিয়ে ও যেটা করবে ভাবছে সেই জায়গাটা মানে রিচ করতে পারবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। যাই হোক, তো এই হচ্ছে আজকে সারাদিনের ব্যাপার। তো চলো একটা মজার কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, পরে না ভুলে যাব। সেটা হচ্ছে কিছু কিছু মানুষ অদ্ভুতভাবে ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে, কিন্তু ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে কি লাভ হয় বলো তো আমাকে? কারণ তারা তাদের কমেন্টের মাধ্যমে প্রথম দিন নয়, দ্বিতীয় দিন নয়, তৃতীয় দিন নয়, কিন্তু আলটিমেটলি একটা দিন এমন আসে যে তারা তাদের কমেন্টের মাধ্যমে তাদের পরিচয়টা দিয়ে দেয়। মানে হয় না যে একটা করতে 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 দুম করে একটা বলে ফেলা, সেরকম দুম করে কিছু জিনিস বলে ফেলে এবং সেটা মানে লিখে ফেলে আর কি, বলে ফেলে বলতে লিখে ফেলে, যেহেতু কমেন্ট বক্সে থ্রু আসছে জিনিসটা লিখে ফেলে এবং সেটা তো আমার কাছে স্টোর হয়ে থাকছে। এবং সেটা ধরো এমন একটা কিছু কথা যে ধরো আজকে ক্যামেরার ওপরে যে দুজন আমাকে ধরে নিলাম, দুজন মানুষ দেখছে, সেই দুজন মানুষের মধ্যে একজন আমার খুব পরিচিত, একজন আমার অপরিচিত। এবার যে আমার পরিচিত সে একটা কোনো কথা আমার জানে, একটা ধরো একটা খুব মানে কি বলবো এমন কোনো কথা যেটা আমি সবার সাথে শেয়ার করি না, একমাত্র আমার সেই পরিচিত মানুষটিই জানে যে ভিডিওটা দেখছে। আর
অপরজন যে আছে বসে, সে আমার, আমি ভাবছি তার নামটা দেখি যে সে আমার পরিচিত নয়, সে কোনো অপরিচিত ব্যক্তি, ও মুক্ত সুখ ABCDEFG যাই হোক একটা কিছু হলো, কিন্তু সে তার কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিল, একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিনের দিন সে বুঝিয়ে দিল যে আমি কিন্তু তোমাকে চিনি এবং তোমার ভেতরের অনেক কথাই আমি জানি, এটা এরম হলে ওরম হতো না, ওটা ওরম হলে ওরম হতো না। তো আমি তখন বুঝতেই পেরে যাই যে যে সে আমাকে চেনে। তাহলে ওরকম ফেক আইডি দিয়ে কমেন্ট করে কি লাভ হয় বাবা, আমি বুঝি না এটা। আর ভালো লাগে দেখবে, না ভালো লাগে দেখবে না। দাঁড়া, ভালো লাগে দেখবে, ভালো না ভালো লাগে দেখবে না, এটাই তো ব্যাপার ইউটিউবে। ইউটিউবে তো কেউ কাউকে বাধ্য করে না না কোনো কিছু দেখতে বা কোনো কিছু একদম পার্টিকুলার করতে। চান যে কজনের যাকে পছন্দ, আর জোর করে সমস্ত হয় না। এখন জাস্ট এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, মানে কথা বললাম, যাকে বলে বিষয়টা জানালাম তোমাদেরকে, যে ইন্টেনশনগুলো তো বোঝাই যায়, অত বোকা এখনও নই। আশা করি ভবিষ্যতে আর যাই হই না কেন বোকা হব না, কারণ মানুষের সঙ্গে মিশে মিশে বুদ্ধি অনেক খুলে যাচ্ছে, যত দিন যাচ্ছে না তত বুদ্ধি খুলছে। যাই হোক, এই বিষয়টা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। চলো আর বসে আড্ডা মারলে তো চলবে না, যে যে দুটো কাজের দায়িত্ব নিয়েছি মাথায় আজকে সেগুলোর চাপ আছে যথেষ্ট, সেগুলোর আগে গোছগাছটা করে নিই, তারপর রেসিপিটা শেয়ার করব যখন তখন ক্যামেরাটা অন করবো। তো পোলাওটাই করব ঠিক করলাম, এখানে চাল ধুয়ে আমি শুকোতে দিয়ে দিয়েছি, এইভাবে আমি ঝরঝরে করে শুকিয়ে নিই চালটাকে। টোটাল বোধ হয় 750 মতো মাংস এখানে আছে, তো সবটা আমি নেবো না, কিছুটা নেবো আর অল্প একটু রেখে দেবো। তার কারণ সৌভিক অনেকদিন ধরেই ঘুগনি খাবো, ঘুগনি খাবো বলছিল, মটনের ঘুগনি বাবুর, সেটাই একটু ভেতরে ভেতরে ইচ্ছে আছে বলেই হয়তো এনেছে। তাই সব পিসগুলো নেবো না, কিছুটা বার করে কিছুটা রেখে দিচ্ছি পরে করব বলে। তো ফার্স্টে যেটা আমি করব, এখানে মাটনটা আমি বার করে নিয়েছি, তো এই মাটনটা আমি সেদ্ধ করে নেবো। সেদ্ধ বলতে কিন্তু আমি পুরো সেদ্ধ করি না, এখানে দেখো এক কাপ মতো জল আমি নিয়ে নিয়েছি, এক গ্লাস মতো, এরকম গ্লাসের এক গ্লাস জল দিলাম, দিয়ে আমি মাটনটা দিয়ে দেবো। এখানে একটু চর্বি আর পিসের মিশিয়েই নিয়েছি আমি, দেখো বড় ভালোবেসে এনে দিয়েছে, না করে পারি বলো? সেদিন আমি সত্যিই খাইনি, আর রাতে এসেও কিছু খাইনি, তোমরা তোমাদের বলেছি। তো এইটা আমি এক কাপ এরকম একটা জলে, এক গ্লাস, কাপ বা গ্লাস যাই বলি না কেন, এটাকে কি বলবে তোমরা, গ্লাসই বলা বেটার, এক গ্লাস জল। আর এরকম হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর এরকম এক চামচ লবণ দিয়ে এটাকে আমি জাস্ট, এটা যা পরিমাণ আছে দুটো সিটি দিয়ে নেব, বেশি দেব না, জাস্ট দুটো সিটি। তো দুটো সিটির জন্য এখানে আমি মাটনটা বসিয়ে দিলাম, সেখানে সিটি একটা পড়েছে আর একটা পড়বে। আর এদিকে আমি যেটা দেখাবো তোমাদের, এখানে দেখো দুটো বড় পেঁয়াজ আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে এরকম চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি একটু ভালো করে বেটে নেব। দুটো সিটি পড়ে গেল, আমি গ্যাস বন্ধ করে দিলাম, জাস্ট দুটো সিটিতেই এটা হবে, বাকিটা কিন্তু আমি কড়াইতে কষাবো, হালকা একটু নরম করে নিলাম। তো আলুগুলো দেখো এরকম সাইজের আমি আলু নিয়ে নিয়েছি, 9টা আলু নিয়েছি আমি, আর এই যে ছুরি দিয়ে আমি এরকম করে একটু আলুগুলোকে প্রিক করে নেবো, তাতে কী হবে ভেতরটা আমার সেদ্ধ হবে। আমি আলুটাকে হালকা একটু ভাপিয়ে নেবো জলে, কারণ সুগার ধরা পড়েছে, তো সেই জন্য একটুখানি আলুটা ভাপিয়ে নিয়েই খাচ্ছি আমরা। তো একটু হালকা নুন জলে এটাকে আমি ভাপিয়ে নেবো, এভাবে প্রিক করে নেবো আলুগুলোর গায়ে, তাহলে আমার খোসাটাও সহজে উঠে যাবে। তো হাওয়া দিচ্ছে, আমার জানলাগুলো সব বন্ধ করে দিতে হবে। যাই হোক, এখন এটার মধ্যে আগে বাসন্তী পোলাওটা আমি চাপিয়ে দেবো। বাসন্তী পোলাওয়ের রেসিপি কিচ্ছু দেখাবার নেই, তবুও যেরকম করছি শেয়ার করবো।
তোমরা আমার চিমনির আওয়াজটাকে একটু ইগনোর করো, কারণ এটা আমার হবেই। আমি একটু হোয়াইট অয়েল দিয়ে নিলাম, পুরোটা তো ঘিয়ে করা সম্ভব নয়, সেটা খাওয়া উচিত না বলে মনে হয় আমার। লাস্টে একটু তেজপাতা, একটু ঘিটা দেবো ইস্তিরি, অল্প করে দিচ্ছি, একদম জমে গেছে। দারচিনি, কিছুটা এলাচ আর কিছুটা লবঙ্গ এই ফোড়নে এইখানটায় দিয়ে দেবো। এখন আদা রসুনের পেস্ট একটু একটু ফ্রিজে পড়েছিল, এগুলো আমি দিয়ে দেবো। আর এইটা হচ্ছে আমার বাড়ির করা, এগুলো আমার আনা থাকে ফর ইমার্জেন্সি, হঠাৎ করে যদি ভুলে যাই, একটু ভুলেই গেছিলাম, ডেট আছে, ওগুলো আগে খরচা করব। এবারে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা, একটু কালো কিশমিশও মিশে গেছে আমার, আর একটা নতুন জিনিস আলু বোখরা। আলু বোখরা দিয়ে বিরিয়ানি হয় আমরা জানি, কিন্তু আলু বোখরা দিয়ে কিন্তু এই বাসন্তী পোলাও খেতে খুব ভালো লাগে। আর শীতকাল বলেই হয়তো একটু কড়াইশুঁটিটা দিলাম, না হলে কড়াইশুঁটি দিই না। ব্যাস, পোলাও চাপিয়ে দিলাম। আমি এইরকম মাপের গ্লাস, এটা আমার, এটা আমি 3 গ্লাস চাল নিয়েছি, আমি পার গ্লাস 1.5 গ্লাস করে জল দিই। মাপটা আমার ঠিক আছে কিনা তোমরা কমেন্টে জানিও। পরিমাণ মতো নুন, একটুখানি কালারের জন্য হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাই বেটার মনে হয় আমার। একটু হালকা কালার আমরা পছন্দ করি, খুব বেশি ডিপ কালার ভালো লাগে না আমাদের, তাহলে সেটা ওই জর্দা পোলাওয়ের মতো হয়ে যায় দেখতে। ব্যাস, এর যে হোলটা, এই হোলটার মধ্যে একটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিই, তাহলে পুরো ভাপটা ভেতরে থাকে। আচ্ছা, পোলাওটা আমি এদিকে চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর বাই দিস টাইম আমি এখানে আলুটা এবার ভেজে নেবো মাটনের জন্য। দেখো, আজকে আমি নতুন বাসন নামিয়েছি, একটু কিপটে আছি আমি বাসন নামানোর ব্যাপারে, বাট নামিয়েছি আজকে। সর্ষের তেল 2 টেবিল চামচ মতো আমি দিয়ে নিলাম এখানে, পরে লাগবে অবশ্যই আরেকটু মাটনের জন্য, তখন দেওয়া যাবে। আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুতে কিন্তু আমার আগে একটু নুন দিয়ে সেদ্ধ করার ছিল, সেই জন্য নুনটা একটুখানি বুঝে দিতে হবে। অল্প করেই দিলাম, এটা তো যে ভাজা পারপাস, আমি বেশি দিচ্ছি না। আচ্ছা, এদিকে আবার এখন আমি একটুখানি পোলাওটা গেস্টে যে আছে আর বাড়িয়ে, এতে আমি একটু চিনিটা দিয়ে দেবো।
দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো স্টেজে। একদম আঁচ কমিয়ে ভেপারে হবে। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। একটু তেল অ্যাড করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচোনো দুটো বড় পেঁয়াজ আমি এখানে ভেজে নিচ্ছি। এরপরে আর কিছু মশলা দেব, সেটা পরপর আমি আসছি। এইবারে এটা দেবো এই শুকনো লঙ্কা। আর কিন্তু আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করবো না, কালারের জন্যও না কিছুর জন্যও না। কাঁচা লঙ্কাও কিন্তু আমি দেবো না এটাতে, আর কারণ চার পাঁচটা শুকনো লঙ্কা আমাদের পক্ষে ঝালটা এনাফ, ঠিকঠাক, মানে এর বেশি এর দরকার পড়ে না। এবার তোমরা যদি আরেকটু বেশি ঝাল খেতে চাও, এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা অ্যাড করা যেতেই পারে। রেসিপির বেসিকটাই আর কি, যে কোনো ধরো রেসিপি চ্যানেল হোক বা যাই হোক, রেসিপির বেসিকটাই দেখানো হয়। আসল স্বাদটা তো প্রত্যেকের মুখের ওপর, আমরা সেইভাবে নিজেদেরটা নিজেরা কাস্টমাইজ করে নিই, ঝাল মিষ্টি সবটাই। তো এখানে আমি দেখো এক চামচ দিয়ে দিয়েছি আমার ঘরের তৈরি আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি, আর এই প্যাকেটটার মধ্যে থেকে হয়তো হাফ চামচ মতো বেরোবে, হাফ চামচও বেরোবে না, হ্যাঁ বেরোবে। আচ্ছা দিয়ে দিলাম, এটা একটু নেড়ে নেবো। এবারে আঁচটা বাড়িয়ে দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো। এবারে দিয়ে দেবো একটা টমেটো, একটা টমেটোই আমি এখানে ইউজ করছি, যেহেতু টক দই যাবে এখানে, টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবো। এই স্টেজে কিন্তু এরকম হাফ কষা স্টেজেই আর কি মাটনটা অ্যাড করতে হবে। কিন্তু ওভার কুক হয়নি বা কিছুই হয়নি, একদম সুন্দর আছে। স্টকটা এবার একটু গরম করে নেবো। তো মাটনটা এখানে কষছে, এই স্টেজে ফেটানো দইটা দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো। মশলা আমি আর কিছু দেবো না, স্টকটা আমি ওখানে গরম করতে দিয়েছি, কারণ প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা আমি এর মধ্যে অ্যাড করবো না। এই স্টেজে একটুখানি আমি নুন অ্যাড করবো, হাফ চামচ মতো। এটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপর আবার দেখো। তো দেখো মাটনটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে, কারণ তেলটা কিন্তু পুরোই ছেড়ে দিয়েছে। এই স্টেজে আমি আলু অ্যাড করব, তার আগে যেটা দেব একটু গরম মশলা, একটু শাহী গরম মশলার গুঁড়ো একটু দিয়েই দিই। সেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা মধ্যিখান থেকে চিরে দিয়ে দেবো। ভেবেছিলাম প্রথমে দেব না, তখন ভাবলাম ঠিক আছে চলো, দুটো বেশি না।
এইবারে স্টকটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। কিন্তু অনেকটাই কমে যাবে। আলুটাও অ্যাড করে দিলাম, চলো এবার এটা হোক। তো মাটন এখানে আমার কষে গেছে, রেডিও হয়ে গেছে। এবার আঁচ কমিয়ে আমি এটাকে তুলে নেবো, কারণ ঝিনুকও বাড়ি এসে গেছে, ও আবার বেরোবে। যেহেতু কাশ্মীরি মির্চটা আমি দিইনি, সেহেতু একটু এই টাইপের কালারটা এসছে। এবারে কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে করলে তো এটা কী লেভেলের হবে বুঝতেই পারছো। তো এই হলো ব্যাপারটা। তো চলো ঝিনুককে দিয়ে দিই। তো এই হচ্ছে আজকে ঝিনুকের লাঞ্চ প্লেট। আর এই হলো ঝিনুক। খুব ব্যস্ত আজকে, ডান্স এক্সাম, তার আগে একটু চার্জ আপ হয়ে যাক। নাও একটু টেস্ট করে আমাদের ফিডব্যাকটা দাও। একটু মাটনটা, এই মাটন কি একদম গলে গেছে? নরম একদম। না না, গলে তো যায়নি একদম। অনেকের ধারণা প্রেশার কুকারে সিটি দিয়ে একটু মাটন রান্না করলে সেটা টোন্ড ওয়েতে নামাতে হবে। দেখো প্রত্যেকটা মাটন একদম খিলা খিলা, এই দেখো একদম খিলা খিলা, কিন্তু প্রচণ্ড গরম বলে দেখাতে পাচ্ছি না। মাটন কিন্তু এইরকম সুন্দর, মানে একটু যে ছিঁড়ে খাওয়ার মতো। এটা ঝিনুকের ফেভারিট পিস, কিন্তু এটা আমি এখন দেবো না, এটা রাত্রে দেবো ওকে। মাটন কিন্তু প্রপার সেদ্ধ আর গলেও যায়নি, না গলেছে আলু না গলেছে মাটন। এবার একটু ঝিনুকের ফিডব্যাকটা নেব। পোলাও ঠিক আছে? মাটন সেদ্ধ হয়েছে? আগে পোলাওটা শেষ কর মুখের, খেয়ে শুধু মাটনটা খেয়ে বল, দুটোকে মিক্সড করে খেলি। এখন আর কথা বলবে না ঝিনু, ওর কাছ থেকে আর কোনো রিয়াকশান এক্সপেক্টও করো না, এটা ওর একদম এনজয় করতে দাও। ঠিক আছে, তুমি এনজয় করো। আমরা নিজেদের খাবার নিয়ে এখন বসে যাচ্ছি, কারণ বেলা হয়ে গেছে অনেক, শরীর আবার একটু বেরোবে কাজে। আর একটা আইটেম শুধু এখন এক্সট্রা, সেটা হচ্ছে এই আচারটা। আমার আচারওয়ালা দুদিন ধরে ডুবিয়ে দিয়েছিল, তো এই আমের আচার, ও দারুণ আচার করে, আমরা ওর থেকেই আনি। এটা আম, আম আর কী এনেছো গো? কুল, কুল আর আম দু রকম এনেছো? দু রকম। তো দু রকমই আচার। আজকে কি দু রকমই খাবে নাকি? না, আজকে তো শুধু আমটা বার করলাম, যা বানাই না গো। একা আগে আচারগুলো খেয়ে ফেলছো কেন? দারুণ বানা, দারুণ করে, আমি ঘরের তৈরি, লোক সামলাতে পারি না জানো তো। নামাবার একটা টোন আছে, ওই টাইমটাতে নামাতে, বেশি টাইম হলে তখন গলে যাবে। হালকা একটুখানি একটু সেদ্ধটা কম রেখে নামিয়ে ফেলতে হয়, তাই না? চাপা দিলে চাপ বন্ধ করে রাখলে তো রান্না করাই যায়, অনেক গ্যাস খরচা। মাটন খেয়ে দেখো, যেরকম ছিঁড়ে ছিঁড়ে খেতে পছন্দ করো সেরকমই নামিয়েছি। আমরা সবসময় মাটন একটু এরকম টেনে ছিঁড়ে খেতে পছন্দ করি, একদম মাখনের মতো গলে যাওয়া মাটন সবুজ কোনোদিনই ভালোবাসে না, একটু টেনে ছিঁড়ে খাবে সেরকম। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। আমরা একটু মন দিয়ে খাই। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।